চিন্তা তো করতেই হবে, চিন্তা না করলে মানুষ আর মানুষ থাকে নাকি? আমার আবার চিন্তা করা বারণ। আচ্ছা, এমন কোন ওষুধ আছে যা খেলে আমার চিন্তা করা বন্ধ হয়ে যাবে? এত তো ওষুধ খাই, খালি ঘুম পায়, চিন্তা বন্ধ হয় না। আচ্ছা বলুন তো, চিন্তা হবে না? চারিদিকে যা ঘটছে তাতে চিন্তা করার কারণ নেই? আর আপন মনে কথা বলে বলে এত আপত্তি কেন? কথা না বলে কি করে চলবে? আমি যে অনেক কিছু বুঝতে পারি, কিন্তু কথা বলার লোক নেই। বাবা বুঝতে চায় না, কিছু বললেই বলে ওষুধ খেয়েছ। আপন মনে কথা বলে তো কি হয়েছে, আমি তো পাগল নই? আর চিন্তার কারণ নেই? বাবা রিটায়ার্ড, আর কতদিন দেখবেন? গতকাল রিয়ার জন্মদিন ছিল, 18 বছর বয়স হল। আমার কদিন থেকেই মনে হচ্ছে কিছু একটা ঘটবে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ঠিক বুঝতে পারি কিছু ঘটার আগে। রিয়া এখন সাবালিকা। Thank you.
নমস্কার, আমার নাম অঞ্জন রায়চৌধুরী, আমি বোম্বে থেকে। আচ্ছা, তুমি রিয়াকে দেখেছো? রিয়া আমাকে বলেছিল আজ সকালে কম্পিউটারে ড্রয়িং করা শেখাবে, সকাল থেকে যে কোথায় চলে গেল। তুমি জানো রিয়া কম্পিউটারে খুব ভালো ছবি আঁকে, তাই আমার বাবা ওকে একটা কম্পিউটার কিনে দিয়েছেন। তুই কার সঙ্গে কথা বলছিস অনুষ্মা? আমি অঞ্জন রায়চৌধুরী, বোম্বে থেকে। ওহো, আপনি ফাইনালি এলেন। আপনার ভাড়ার চেকটা এসেছে এক মাস হলো, লাগেজ এসেছে 5 দিন। আপনি আসুন আমার সঙ্গে। অনুষ্মা, তুমি ভেতরে যাও, আসুন। আপনার অ্যারেঞ্জমেন্টটা দোতলায়, আমি একতলাতেই থাকি, আমার হার্টের ট্রাবল আছে, তো দুটো অ্যাটাক অলরেডি, সিঁড়ি ভাঙা বারুন। দোতলায় নিজের মতো থাকবেন, আপনি তো বসে আবার অ্যাড এজেন্সির লোক, হ্যাঁ, কখন আসবেন কখন যাবেন কিছুই তো ঠিক নেই। তবে এখানে প্রচুর প্রাইভেসি, আপনি কেউ ডিস্টার্ব করবে না। তবে হ্যাঁ, একটা রেস্ট্রিকশন আছে, বন্ধু বান্ধবদেরকে পার্টি করতে পারবেন কিন্তু নাচানাচি চলবে না, ধূপধাপ শব্দ হবে, আমার হার্টের রোগ আছে তো। না না, আমি নাচতে টাচতে পারি না। কি কি বুঝলে? টিপ দেখেছিস? আই ক্যান হিট এনি টার্গেট। আমাদের দোতলে আজ লোক আসছে জানিস? তুই যা না, গিয়ে দেখে আয় লোকটা কেমন, এসে আমায় বল। আমি গিয়ে কি করব? কি করবি মানে? তুই যাবি, আমি বলছি বলে। আসলে লাইফ ইজ সো বোরিং, আই ওয়ান্ডার লোকটা কেমন। আসবো। কে? আমি অমল, রিয়ার বন্ধু। রিয়া কে? রিয়া এই বাড়ির, মানে আপনার বাড়িওয়ালা মিস্টার সমাদারের নাতনি। ও আমাকে পাঠালো আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখতে। ও আচ্ছা, তোমরা খুব বন্ধু বুঝি, একসাথে পড়ো? না না, রিয়া তো দিল্লিতে পড়াশোনা করে, এখন এখানে ছুটিতে এসেছে। আপনি বোম্বে থেকে এসেছেন না? হ্যাঁ, আজকেই, এখনো কিছু গোছগাছ হয়নি। ওটা খুলবে না, আগে এটা রিয়ার ঘর ছিল, তখন আমরা ওই দরজাটা দিয়ে যাতায়াত করতাম, আর এই দরজাটা নতুন করা হয়েছে আপনার আলাদা যাতায়াতের জন্যে। আপনি গান করেন না? এই গিটারটা থেকে বলছো? না তেমন কিছু না, ওই একটু আটটু। আচ্ছা আমি আজকে যাই, হ্যাঁ, দেরি হলে আবার রিয়া রাগ করবে। তোমার বন্ধুকে তুমি ভয় পাও বুঝি? ঠিক আছে এসো, আবার এসো কিন্তু। আচ্ছা। নতুন শহর, নতুন বাড়ি, আবার নতুন করে সব কিছু। কি দেখলি রে? ঘরদোর গোছাচ্ছে, অনেক বই রয়েছে জানিস। কেমন দেখতে? বেশ লম্বা আর চশমা পরা, আর মুখে অনেক দাগ রয়েছে। বয়স? বয়স ঠিক বুঝলাম না, তবে বুড়ো, 40-40 হবে। 40 বুড়ো? ইউ গট টু বি কিডিং, তোর থেকে অনেক বড় রিয়া। শোন, আমার 18, কিন্তু তোর মতো এত ইমেচার নেই বুঝলি। তো ভদ্রলোক ঘর গোছাচ্ছেন, তুই হেল্প করলি না? কই, আমাকে কিছু বললো না? আর তুইও তো আমাকে কিছু বলিস নি। আচ্ছা, তোর মাথায় কোনো বুদ্ধি নেই? আফটারঅল ও আমাদের নেবা। ভেতরে আসতে পারি? ভেতরে আসবো? কে? মা চা পাঠিয়ে দিলেন। ও প্লিজ কাম ইন। আমার নাম রিয়া। তুমি রিয়া? খুব ডেঞ্জারাস মেয়ে।
কেন ডেঞ্জারাস কেন ডেঞ্জারাস নয় ওইভাবে কেউ সাইকেল চালায় ও হ্যাঁ আই লাইক লিভিং ডেঞ্জারাসলি কেন আপনি বুঝি খুব ভালো মানুষ আমি ডেঞ্জারাস নই আমি ভালো মানুষ নই আমি নরমাল সাধারণ একটা লোক যেমন হয় আপনি সাধারণ মানুষ হতেই পারেন না কোন সাধারণ মানুষ বোম্বে থেকে গাড়ি চালিয়ে কলকাতা আসে না ওরকম একটা ভাঙাচোরা জিপে জিপটা লজঝড়ে হলেও ওটা কিন্তু খুব ভালো গাড়ি অবশ্য ওটা আমি ছাড়া কেউ চালাতে পারে না তাই তো নিজেকেই চালিয়ে নিয়ে আসতে হলো ইউ রিয়েলি লাভ ইওর কার ডোন্ট ইউ গাড়িটা আমার খুবই প্রিয় ঠিক আমার সাইকেলটার মতন আসলে নতুন কিনেছি তো সবে শিখছি তাই তো আপনি জিপের সামনে পড়ে গেলাম তুমি দিল্লিতে কি পড়ো চাইনিজ পড়ছি জেএনইউতে চাইনিজ চিনি কাঁচামরিচ এখন ছুটি চলছে না ছুটি ঠিক নয় আসলে জানুয়ারি মাসে কলকাতা এসেছিলাম ছুটিতেই তারপর টাইফয়েড হয়ে গেল যে তাই সেমিস্টারটা ড্রপ দিতে হলো পরের সেমিস্টার থেকে আবার জয়েন করব আর আপনি তো অ্যাড এজেন্সিতে রাইট দ্যাটস রাইট কি কাজ আপনার আমি আমার এজেন্সির ক্রিয়েটিভ গ্রুপ হেড ওই বিজ্ঞাপনে কপি লেখা থাকে না এই যেমন ধরো ইহি হ্যায় রাইট চয়েস বেবি আহা ওই সব লিখিটি কি আর কি তার মানে আপনি বেশ ইম্পর্টেন্ট লোক সাধারণ বলছিলেন যে খাবার দাবারের কি ব্যবস্থা করলেন না না ব্যস্ত আবার কিছু নেই আগে ঘরটা গুছিয়ে ফেলি কিন্তু সবচেয়ে আগে টেলিফোনটা লাগাতে হবে অনেকে ফোন করতে হবে বুঝি ঠিক আছে আপনি ফোনটা ম্যানেজ করুন আমি তাহলে আসছি কেমন আবার এসো কিন্তু মে আই অফকোর্স থ্যাঙ্কস আসলে এই ঘরটা আমার ছিল তো আমি এসে দখল করলাম আপনি না এলে অন্য কে আসতো অ্যাকচুয়ালি গত বছর বাবা চলে যাবার পর দাদু তো রিটায়ার্ড উই নিডেড দ্য মানি তোমার বাবা আই এম সো সরি তোমার যখন খুশি তুমি এসো থ্যাঙ্কস আপনি আপনি খুব আন্ডারস্ট্যান্ডিং হ্যালো রূপা বলছি হ্যাঁ বলো তোমার গোছগাছ হয়ে গেছে হ্যাঁ গোছানো পুরো কমপ্লিট একবার এসে দেখে যাবে নাকি শোনো এখন গেলে আর ফেরা যাবে না সেটা তুমিও জানো আমিও জানি আর প্রথম থেকে এরকম ল্যান্ডলর্ডকে ইমপ্রেশন দিলে তোমায় তাড়িয়ে দেবে কিন্তু ওকে বাবা আচ্ছা কাল অফিসে দেখা হবে কালই জয়েন করছো হ্যাঁ ওয়াই নট আবার একসঙ্গে কাজ করব আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট তোমার ভিজুয়ালস আর আমার কনসেপ্ট আনবিটেবল টিম সেই জন্যই কি বোম্বে ছেড়ে এখানে এসেছো হ্যাঁ সেই জন্য তো বটি তবে শুধু সেই জন্য নয় এন্ড ইউ নো দ্যাট ডোন্ট ইউ কি জানি বাবা তোমাকে বিশ্বাস নেই এত আনপ্রেডিক্টেবল তোমাকে কিচ্ছু বিশ্বাস নেই এনিওয়ে শুয়ে পড়ো গুড নাইট গুড নাইট হ্যালো 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 হ্যালো
আছে কন্যা, সাধারণ মেয়ে তবু সাধারণ না। সেই মেয়েকে খুঁজছি, শুধু খুঁজছি, তাকে দেখেছি দেখছি আর বুঝছি, কোন সাধারণ কথায় সহজে তার হয় না বর্ণনা। এক যে আছে কন্যা,
ভালো ঘুমিয়েছেন তো? মোটামুটি। নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে আমার দু একদিন সময় লাগে। আপনি গাড়িটা সত্যি খুব ভালোবাসেন তাই না? একটা ভাঙা জি ভাঙা নয়, বুড়ো হয়ে গেছে বেচারা, অনেকটা আমার মতো। আপনি বুড়ো? যা, বুড়ো কোথায় আপনি? সেই জন্যই তো বলি এই গাড়িটার সঙ্গে আপনাকে একেবারে মানায় না। শোনো, একদম বাজে কথা বলবে না। আমার এই গাড়িটা দারুণ, একবার রং করিনি দেখবে যে কোনো নতুন গাড়িকে হার মানাবে। বুঝলাম, আপনি পুরনো জিনিস চট করে বদলাতে চান না তাই তো? কফি খাবেন? না, অফিসে দেরি হয়ে যাবে। পিয়ারলেসে আমাদের প্রেজেন্টেশন রিজেক্টেড হয়েছে, কিন্তু এখনো সময় আছে, প্রোভাইডেড উই গিভ নিউ কনসেপ্ট অল টুগেদার। মানে ওই আসুন টাকা জমান গোছের নয়, আর সেটা করতে গেলে এটা হ্যাজ টু বি শোন যে এতদিন ধরে কোম্পানি চলছে, তিনটে জেনারেশন ধরে, আর তারপরে তো ক্রিয়েটিভিটির খেলা। ক্লায়েন্ট কি বলছে, কি ধরনের অ্যাড? ক্লায়েন্ট কোনো পার্টিকুলার ব্রিফ দেয়নি, শুধু বলেছে যে ট্রাস্ট শুড বি দ্য কি ওয়ার্ড। সেটাই তো মুশকিল, ক্রিয়েটিভিটি তো একটা বাণিজ্যিক ব্যাপার আফটার অল। কে কনসেপ্ট করবি দীপঙ্কর দা? অঞ্জন, কোনো সাজেশন আছে? একটু ভাবতে দিন। পিএলএস এর থিমটা সিম্পল, জেনারেশনস অফ ট্রাস্ট, প্রজন্ম বিশ্বাস, নলেজ সি, তিন প্রজন্মের কোম্পানি তিন পুরুষ ধরে বিশ্বাস অর্জন করছে। Could be a good idea. This idea should sell. Client এর কোনো পার্টিকুলার ব্রিফ নাই কিন্তু। সেটাই তো মুশকিল, আবার সেটাই অ্যাডভান্টেজ। অনেকগুলো ক্যাম্পেইন দরকার, টেলিভিশন, রেডিও জিঙ্গলস, সারা বছর ধরে প্রিন্ট অ্যাড। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। অঞ্জন, তোমার ফোন ডাইরেক্ট লাইনে ও ঘরে। আমার? ইয়া। হ্যালো। হাই, আমি রিয়া বলছি। রিয়া, কোথা থেকে বলছো? বাড়িতে, আমার ঘরে। আপনার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছে করছিল। তুমি ফোন নাম্বার কোথায় পেলে? সিম্পল, টেলিফোন ডিরেক্টরি। কিছু বলার থাকলে বলো। দেখো, আমি একটু ব্যস্ত আছি, আই এম ইন দ্য মিডস্ট অফ আ মিটিং। ও, আই এম সো সরি, পরে ফোন করব। ইটস ওকে। মানে ফোন করেছো কেন? অ্যাকচুয়ালি আজ সন্ধ্যাবেলা একটা পার্টি আছে, আপনি আসবেন তো প্লিজ? দেখো, আমি সন্ধ্যাবেলা কখন ছাড়া পাবো আমি তো জানি না, আর তাছাড়া আমার পার্টি টাটিতে যেতে ভালো লাগে না। ও প্লিজ অঞ্জন দা। পার্টিটা হচ্ছে কোথায়? পেলেসেন। ঠিক আছে, আমি চেষ্টা করছি, পারলে পৌঁছে যাব। আমি কিন্তু আপনার জন্য ওয়েট করব। সরি, মিটিং এর মধ্যে ডিস্টার্ব করলাম না, রাখি। আচ্ছা।
সরি। তোমার আইডিয়াটা নিয়ে কথা হচ্ছিল, প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বাস তৈরি হচ্ছে। সঞ্জন, তুমি আজকেই জয়েন করেছো, ইটস আ চ্যালেঞ্জ টু গেট দ্য ক্লায়েন্ট ফর আস। ওকে, নাও দিস ইজ ইয়ার্স। তোমার বাড়ি কম্পিউটার কাজ করছে? হ্যাঁ করছে। তাহলে বাড়ি মেশিনে কাজ শুরু করে দাও। ভিজুয়ালে রূপাকে পাবে, নন্দিনীকে পাবে, কপিতে স্মিতা আছে, অন্যান্যরা আছে, কোঅর্ডিনেট করে নাও। ওকে, কি খাবে বলো? ক্লাব স্যান্ডউইচ আর কফি। আর তুমি সেই মিক্স সালাদ? তোমার মনে আছে অঞ্জন, যখন বম্বে ছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে একটা রেস্তোরাঁ খেতাম? সত্যি বম্বের দিনগুলো খুব মজায় কাটিয়েছি, বলো? ট্রু, দ্যাট রিমাইন্ডস মি, বম্বে ছেড়ে আসার আসল কারণ তো বললে না? তার আগে তুমি বলো, তিন বছর আগে যে বম্বে ছেড়ে চলে এলে সেটা কি শুধুই তোমার মায়ের জন্য? মার জন্য তো অবশ্যই, শি ওয়াজ ডাইং। তবে মা মারা যাওয়ার পর ফিরে যেতে পারতাম বটে। তাহলে গেলে না কেন? কি হতো গিয়ে, কোনো লাভ হতো? আমাদের সম্পর্কটা তো কোথাও যাচ্ছিলই না। বিয়ে, সেটলিং ডাউন, এসব তো। হো, একটা ক্লাব স্যান্ডউইচ, একটা মিক্স স্যালাড, এক্সপ্রেসো, না সরি, দুটো কফি, এক্সপ্রেসো নয়, পটে।
তুমি বোম্বে ছেড়ে চলে এলে কেন? ক্রিয়েটিভি তোমার এত নাম, এতগুলো অ্যাওয়ার্ড, অ্যাডে তুমি একটা বিগ নেম, এখানে তুমি কি করবে? কলকাতা এত ছোট জায়গা, অ্যাকাউন্টসও খুব কম। বোম্বেতে থাকলে তুমি কত বড় হতে, আরো বেশি সাকসেসফুল। আসলে কেউ বড় হয় না, বড়র মতো দেখায়। আসলে আর নকলে তাকে বড়র মতো দেখায়। গাছের কাছে গিয়ে দাঁড়াও, দেখবে কত ছোট। সোনার তাল তাংড়ে ধরে পেয়েছ ধুলি মুঠো, ভালোবাসার দিঘিতে কত করেছ অবগাহন, পেয়েছ সুখ দুঃখ আর ছলে ভোলানো দাহ। পুড়েছ বনে মালার মতো, যাওনি তবু ছেড়ে, যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে। আসলে তুমি ক্ষুদ্র ছোট, ফুলের মতো বাগানে ফোটো, বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখায়। আসলে কেউ বড় হয় না, বড়র মতো দেখায়। শক্তি চট্টোপাধ্যায়, আশ্চর্য, তুমি এখনো কবিতা পড়ো? হ্যাঁ পড়ি, অবাক হলে। তুমি বদলাবে না কোনোদিনও, নাও স্যান্ডউইচ খাও। ভুল বললে, আমি বদলে গেছি, সেই জন্যই তো বোম্বে থেকে কলকাতা চলে এলাম। তুমি বোম্বে ছেড়ে কলকাতা চলে আসার পর নিজেকে বড্ড একা মনে হতো, তাই সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলাম। এই দেখো এখন তোমার সঙ্গে এখানে বসে লাঞ্চ খাচ্ছি, আর নিজেকে একা মনে হচ্ছে না। তুমি বুড়ো হয়ে গেছো। কেন? সবসময় তো বলতে একা থাকতে চাও, একা থাকার মজাই আলাদা। আমি তোমায় কত বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু তুমি তোমার বাউন্ডুলি জীবনটা একদমই ছাড়তে রাজি ছিলে না। সেই জন্যই তো বললাম বদলে গেছি, বুড়োই হয়ে গেছি বোধহয়। তা এখন কি করবে ভাবছো? ভাবছি বিয়ে করব। তুমি জিজ্ঞেস করছিলে না বোম্বে থেকে চাকরি ছেড়ে কলকাতায় চলে এলাম কেন? তোমায় প্রপোজ করতে। এই আই এম সিরিয়াস। না, তুমি সত্যি বুড়ো হয়ে গেছো। পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না না, তুমি বলো। কি ভাবছো কি বলো তো? ভাবছি চিরদিনের গান। আমাদের আগের জেনারেশন এই গান গেয়েছে, আমরা গাইছি, আবার আমাদের পরের জেনারেশনও এই গানই গাইবে। তো তো এই যে এই গানটা লিংকস থ্রি জেনারেশনস, আর সেটাই তো থিম। কিসের থিম? আরে অ্যাডের থিম রে বাবা। Party time, PLS in, love, Ria. Hi, Anjanda. আমি রিয়া বলছি। পার্টি কথাটা মনে আছে তো? আমি কিন্তু আপনার জন্য ওয়েট করব। বাই। না, যেতেই হবে।
এটা আবার কে রাখলো? হাই, তোমাকেই তো খুঁজছিলাম। আমি তো আপনাকেই খুঁজছিলাম। এত দেরি হলো? ওই একটু অফিসের কাজে আটকে গিয়েছিলাম। চিয়ার্স। চিয়ার্স। পার্টি শাটি রোজকার মতো যেমন চলছে চলুক, কিছু লোকে গেলা সাথে যেমন গেলছে গেলুক। তোমাকে যাবে না চেনা আমিও আধারা, সুর তাল বীজ হই শেষ পার্টি শাটি চলুক। সব বাঁদর নাচে আমরা কিন্তু ভালো, সবাই দেখো কোমরা মুখ আমরা চাঁদের আলো। তোমাকে কি একলা পাবো একটু কথা ছিল, দু জুড়কি দিয়ে ভরকি কাটতে পারবে কি সুর তাল বিট মাথা চিট পাটি সাটি চলো। সবে শুরু করেছি, ফ্রেন্ড স্ক্রিপ্টটা ধরেছি, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও, আর বরেন আর তুমি প্রিন্টটা হ্যান্ডেল করো, আর লেআউটটা স্ক্যানিং করিয়ে রেখো, ওটা আমি পরে কম্পিউটারে ফেলে কপি বসাবো। লেআউট রেডি হয়ে যাবে কিন্তু ছবি বসাতে সময় লাগবে। আজ কি অফিসে আসবে নাকি বাড়ি বসে কাজ করবে? হ্যাঁ এই তো, ও শিট, 12:30 বেজে গেছে। আচ্ছা আমি 2:30-এর মধ্যে পৌঁছচ্ছি। শোনো আমাদের একটা গ্রুপ মিটিং দরকার, তুমি সবাইকে বলো 3টার সময় মিটিং আছে। ব্রেকফাস্ট হয়েছে? হচ্ছে, এই তো স্যান্ডউইচ আর বিয়ার খাচ্ছি। লাঞ্চে কি হবে? বাদ, বিয়ার খেয়ে পেট ভরে গেছে। ওকে 3টার সময় দেখা হবে, বাই। বাই। ওকে লেটস স্টার্ট। আমি ফ্রেন্ড স্ক্রিপ্ট স্টোরি বোর্ডে তুলতে শুরু করে দিয়েছি। প্রিন্ট আডে কত দূর? আজ হয়ে যাবে। আর এই প্রিন্ট আডে লেটস বি আ বিট ডিফারেন্ট। আমাদের স্লোগান হলো ভ্যালু ফর মানি, আর যেহেতু আমাদের এসেনশিয়াল টার্গেট গ্রুপ হচ্ছে বাঙালি, কাজে আমরা বাঙালিদের ফেস্টিভ্যালগুলো ধরে ধরে ক্যাম্পেইন করব। সো লেটস স্টার্ট উইথ নববর্ষ, ফলোড বাই ভাইফোঁটা, তারপরে পৌষ সংক্রান্তি,
তারপর দোল কি সিকোয়েন্স ঠিক আছে তো ভ্যালু ফর মানি জেনারেশন অফ ট্রাস্ট তাই তো ঠিক আছে রূপা তুই ভিজুয়াল সাজেস্ট কর আমি লেআউট নিয়ে বসছি অঞ্জনদা ফিল্টার কি হচ্ছে মডেল করা উত্তম সুচিত্রা মানে দেখতে পাবে জেনারেশন আফটার জেনারেশন স্টোরিবোর্ডটা প্রায় রেডি আর দু একদিনের মধ্যেই হয়তো নেমে যাবে আর আনন্দ রূপা আমি আজকে সন্ধ্যের মধ্যে একটা লেআউটের কপি পাবো তো হুম করে দেব ওকে দেন আনন্দ তাহলে তুমি একটা কাজ করো আমাকে একটা লেআউটটা একটা ফ্লপিতে ভরে দিয়ে দিও আমি বাড়িতে গিয়ে বসিয়ে নেব ওকে আপাতত মিটিং শেষ কাজ শুরু ও রূপা তোমার জানাশোনা কোনো মোটর গ্যারেজ আছে মানে আমার গাড়িটাকে একটু ডেন্টিং পেইন্টিং করাবো লোকেরা দেখে না বড় হাসাহাসি করছে তোমার পক্ষীর আছে চেন্নি হাই অঞ্জনদা হাই কি সাইকেল প্র্যাকটিস সাবধানে চালাবে মনে আছে তো আপনার গাড়িটা কোথায় ওটা রং করতে পাঠিয়েছি এক সপ্তাহের মধ্যেই এসে পড়বে ও বাই দ্য ওয়ে রিয়া দিস ইজ রূপা আমার বান্ধবী এন্ড রূপা দিস ইজ রিয়া আমিও তো অঞ্জনদার বান্ধবী তাই না অঞ্জনদা রাইট রিয়া আমার বান্ধবী হ্যালো আপনি বাড়ি আছেন তো অঞ্জনদা আমি একটু ঘুরে আসি কেমন তোমার খুদে বান্ধবীর আমাকে পছন্দ হয়নি মনে হচ্ছে এসো বাবা এই তোমার রিয়া খুব ভালো মেয়ে ভালো ভালো করে তাকালোই না কি অহংকার সব মেয়েরই একটু অহংকার থাকে তোমার কি কম আছে আমার কোনো অহংকার নেই যা আছে তা হলো আত্মসম্মান এসো কি পছন্দ হয়েছে হুম ফ্যাবুলাস কি দেবো বিয়ার কোক না কফি কোক বাবা তুমি আবার বুড়ো বয়সে চকলেট খাওয়া ধরলে নাকি চলো ছাদে গিয়ে আড্ডা মারি ছাদটা কি ভালো না সত্যি ছাদটা দারুণ বম্বের ঘরটা ভীষণ ঘুপচি ছিল ভাবতেই পাচ্ছি না তোমাকে আবার এমনি করে পাবো হ্যালো হ্যালো রূপা বলছি ও তুমি তুমি কি ভাবলে হ্যাঁ ঘরেগুলো ব্ল্যাঙ্ক কল আসছে বারবার বিরক্ত করছে কাজে ডিস্টার্ব হলে ফোন তুলে রেখে দাও আনসারিং মেশিন চালিয়ে দাও হ্যাঁ তাই ভাবছি কথা বলার মুডে নেই মনে হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত না আসলে আসলে কাজ করার সময় আর অন্য কিচ্ছু খেয়াল থাকে না তাই তো না না তা নয় ঠিক আছে আমি বাড়িতেই আছি আর ডিস্টার্ব করব না ইচ্ছে হলে ফোন করো ঠিক আছে আচ্ছা
আপনাকে ডিস্টার্ব করতে এলাম অঞ্জনদা। কেমন দেখাচ্ছে আমাকে? সত্যি করে বলুন তো, আমাকে আপনার বান্ধবী থেকে অনেক ভালো দেখতে, তাই না? আমি ব্যস্ত আছি রিয়া, আমি একটা কাজ করছি। আমি আপনাকে কাজ করতে দেবই না, আর আজ থেকে আমি তোমাকে তুমি করে বলবো, ঠিক আছে? ঠিক আছে অঞ্জনদা। এসো না, এই চকলেটটা আমরা ভাগ করে খাই। আচ্ছা তুমি চকলেট খাও না, রোজ যে তোমাকে একটা করে চকলেট দিয়ে যাই, সব জমিয়ে রাখো কেন অঞ্জনদা? তোমার চকলেট খেতে ভাল লাগে না বুঝি? অন্য কিছু চাই? ঘাবড়ে গেলে নাকি অঞ্জনদা? রিয়া, আমি একটা কাজ করছি এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট? দেখাচ্ছি মজা। এই যে মুখ মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই দেখেছ, নেই তার মানে কি কেউ তাহা জানে কি, কেউ কবু তার কাছে থেকেছ। মুখ মুখ হ্যাংলা থপ থপ পায়ে সে নাচত যে আয়েসে, কালে ভরা ছিল তার পূর্তি, গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম আহ্লাদে গদ গদ মূর্তি। মুখো মুখো হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই দেখেছ, নেই তার মানে কি কেউ তাহা জানে কি, কেউ কবু তার কাছে থেকেছ। মুখো মুখো হ্যাংলা অনেকটা ভাঙকে ফেললাম, কিন্তু নেশা হবে না তো অঞ্জনদা? এদিকে এসো না অঞ্জনদা। বলো। আচ্ছা, আমি মডেল হতে পারি না? মডেল হঠাৎ কেন? আমার ভালো দেখতে না? আমার কেমন দেখতে অঞ্জনদা? সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথায় লাল কালির ছাপ। যা, যে তো এখন রং মেখে ভূত হয়ে আছি বলে। এমনিতে কেমন দেখতে? ভালোই তো দেখতে, বেশ মিষ্টি একটা মেয়ে। সত্যি বলছ? আমি মডেল হতে পারবো? আমার না পড়াশোনা করতে একটু ইচ্ছে করে না, তোমাদের বিজ্ঞাপনে মডেলিং করি যদি। সেরকমভাবে তো ভেবে দেখিনি, তোমার পোর্টফোলিও আছে? পোর্টফোলিও? মডেলিং করতে গেলে কয়েকটা ছবি তোলাতে হবে, সেই ছবিগুলো দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। তুমি আমার পোর্টফোলিওর ব্যবস্থা করে দাও না অঞ্জনদা।
তুমি ভেতরে আসতে পারি? এসো, ঘরটা খুব অগোছালো, দাঁড়াও। আপনি খুব ভালো ছবি তোলেন দেখছি। তাই? হ্যাঁ, সেই জন্যই তো অঞ্জনদা পাঠালো। জানি, তোমার একটা পোর্টফোলিও করতে হবে, তাই তো? হ্যাঁ, আমি ভাবছি পড়াশোনা ছেড়ে মডেলিংটাই করব। আপনি ফটোগ্রাফার, তাই না রূপাদি? না, ঠিক ফটোগ্রাফি নই, আমি আমার এজেন্সির ভিজুয়ালাইজার। ফটোগ্রাফি সঙ্গে সঙ্গে করতে হয় বটে। আচ্ছা, আমি মডেল হতে পারবো? আমাকে কি ভালো দেখতে? দেখো, ভালো দেখতে হওয়াটা এখনকার দিনে খুব একটা ইম্পর্টেন্ট নয়। মডেলিং ইজ এ প্রফেশন ইনভলভিং আ লট অফ হার্ড ওয়ার্ক। ইনফ্যাক্ট, যতটা কষ্ট পড়াশোনায় করতে হয় ততটাই কষ্ট করতে হয় মডেলিংয়ে। তোমার আমি আজকে কিছু ছবি তুলে দিচ্ছি, তবে ইউজুয়ালি প্রথম দিনে ভালো ছবি ওঠে না। ভালো ছবি তুলতে গেলে একদিনে হয় না। আরে, তোমার এত আড়ষ্ট লাগছে কেন? কিছু খাবে? কোক দেব? দাঁড়াও। ঠান্ডা নাই কিন্তু, বরফ নেই বাড়িতে। থ্যাংক ইউ। আপনার ঘরটা খুব ইন্টারেস্টিং। পছন্দ হয়েছে তোমার? ঘরটা খুব ছোট, ওদিকে শোয়া বসার ব্যবস্থা, আর ওইদিকে আমি ছবি তুলি, এইদিকে ডার্ক রুম। ডার্ক রুমটা দেখবে? ইসো, এখানে ছবি ডেভেলপ করা হয়। বাবা, কি গুপচি মতো ঘরটা! হবে না, নইলে ডার্ক রুম হবে কি করে? এয়ার টাইট, লাইট প্রুফ ঘর হতে হবে তো। চলো, তোমার কয়েকটি ছবি তুলে দিই। তুমি তৈরি? হ্যাঁ। ওই ব্যাকগ্রাউন্ড পেপারটির সামনে স্টুলটায় বসো। ওটা কি খাচ্ছেন আপনি? ওয়াইন। বা, আপনি ওয়াইন খাচ্ছেন আর আমাকে কোক দিলেন? আমার 18 বছর বয়স হয়ে গেছে কিন্তু। সরি, একদম খেয়াল হয়নি। খাবে? না, আপনি খান। ওয়াইন কেমন খেতে? এ তো পোর্ট ওয়াইন, ভালোই খেতে, মিষ্টি মিষ্টি। আপনি খুব ওয়াইন খান বুঝি? খুব নয়, তবে খাই মাঝে মাঝে, বাড়িতে পোর্ট ওয়াইন রাখাই থাকে। তুমি খাবে তো বলো, অ্যালকোহল একদম সামান্য, খেতে ভালোই লাগবে। থাক, একদিন খাবো। ওকে, দাঁড়াও, লাইটগুলো জ্বালিয়ে নি। আমার মনে হচ্ছে তোমার ছবিগুলো ভালোই উঠবে। লাভলি বোন স্ট্রাকচার। চুলগুলো খুলে দাও। And now, look sideways. আরেকটু আরেকটু আরেকটু, বাস। ওকে, রাইট, রেডি, ধরো। One, two, and three. Hello. This is a great artwork. Darun lagchi. Shit. তোমার গাড়িটা তো ডিজাইনের কার হয়ে গেল দেখছি। তুমি না, উফ।
আপনি শিওর রিয়া করেছে? না শিওর নই, তবে মনে হয়। এরকম মনে হওয়ার কারণ? আই ডোন্ট নো, আই হ্যাভ এ ফিলিং রিয়া ছাড়া এই কাজ কেউ করবে না। ঠিক জানি না, আপনাকে হয়তো অনেক এরকম বিরক্ত করে, তাই না? একমাত্র নাতনি আদরের হয়, জানেন তো রিয়ার বাবা মার ডিভোর্স হয়ে গেছে। আর দেখছেন তো অনুসুয়া, মানে রিয়ার মা, ঠিক সুস্থ নয়। সব মিলিয়ে রিয়াটা ভীষণ জেদি হয়ে গেছে। ও, আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন কি না, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম রিয়ার বাবা মারা গেছেন। না না, দিব্যি বেঁচে পড়তে আছে, তবে কোনো যোগাযোগ করে না, পুরো দুবছর হয়ে গেল, মেয়ের উপর কোনো টান নেই বোধ হয়। ও, আই এম সরি। তবে তাও বলছি মিস্টার রায়চৌধুরী, আই এগ্রি, মেয়ে একটু প্যাম্পার্ড, স্পয়েল্ড কিড, কিন্তু তাই বলে তো পাগল নয়। না অ্যাকচুয়ালি আমি ভাবলাম গাড়িটা তো ড্রাইভওয়েতে ছিল, তাই আপনাকে একবার বলা দরকার। ঠিক আছে, আপনি যখন বলছেন অনুষ্ঠানকে বলবো মেয়ের সঙ্গে আবার কথা বলতে। তুমি এখানে কি করছো? রিয়া, তুমি বড় হয়েছো, তুমি বড় হয়েছো রিয়া, সবসময় সাবধানে থাকবে। আমি তোমাকে বলেছি না, আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না, আর তুমি প্লিজ আমার ঘরে আর আসবে না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো অঞ্জন, দীপঙ্কর। ইয়েস দীপঙ্কদা, কেমন চলছে সব? ফাইন, আই এম অলমোস্ট থ্রু উইথ ইট, আজকে বিকেলের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে মঙ্গলবার দিন ক্লায়েন্ট প্রেজেন্টেশন রাখছি, সোমবার দিন একবার দেখে নেব, ঠিক আছে? ঠিক আছে দীপঙ্কদা। হ্যাঁ, সো ইউ স্টিল হ্যাভ টু মোর ডেজ, টেক ইট ইজি। আরে উইকেন্ড এনজয় করো। রাইট দীপঙ্কদা, বাই। ওকে বাই। হ্যালো হ্যালো, ইজ দিস 334-4070? ইয়েস। আপনাকে একটু ডিস্টার্ব করছি, অ্যাকচুয়ালি একতলায় কেউ ফোন তুলছে না, ওদের একটা আর্জেন্ট মেসেজ দিতে হবে। হ্যাঁ বলুন। একটু বলে দেবেন উল্টোডাঙ্গার বাড়ি থেকে ফোন এসেছিল, ইমিডিয়েটলি যেন ফোন করে। ঠিক আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। মিস্টার সমাদার, মিস্টার সমাদার, Mm-hmm.
কি আপনি এখানে কি করছেন? আমি একটা কাজে এসেছিলাম। কাজ? হ্যাঁ। কি কাজ? ওই হ্যাঁ, আপনাদের একটা ফোন এসেছিল উটোডাঙ্গা থেকে, তো দেখলাম এখানে কেউ নেই, তাই আমি বলে গেলাম। কি খাবার অ্যারেঞ্জ করছো? ওয়েয়ারস দ্য বুজ? অঞ্জনদা, বিয়ারটা ওদিকে। ও, ওইদিকে কিছু বিয়ার খেতে পারে বাবা। উফ, তুই যা না, যা। থ্যাঙ্কস। কেমন আছেন অঞ্জনদা? আরে তুমি, এ হচ্ছে রিয়ার বন্ধু। ভাই, তোমার নামটা যেন কি? অমল। অমল, আসলে আমরা এখানে এসেছিলাম, তা রিয়া আপনাদের দেখতে পেয়ে আমাকে পাঠিয়ে দিল আপনাদের হাই বলতে। রিয়া কোথায়? রিয়া গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সে কি বাইরে দাঁড়িয়েছে কেন? চলো নিয়ে আসি। কে রে? অঞ্জনের বাড়িওয়ালার নাতনি। জিনিস একটি। জিনিস কেন? আসলে দেখিস। এসো। তুমি বাইরে দাঁড়িয়েছিলে কেন? আরে ও, লেডিজ এন্ড জেন্টলম্যান, আই হোপ ইউ আর ইন দ্য মুড ফর ডান্সিং। ইয়ে, ওকে। বিয়ার দেবো একটা। Ladies and gentlemen, this is Mambo number 5. তোমার তো 18 বছর বয়স হয়ে গেছে, দিতে পারেন। অমল, তুমি? না, থ্যাংক ইউ। Two, three, four, five, everybody in the car, so come on, let's ride to the liquor store around the corner. The boy said he wants some gin and juice, but I really don't wanna. অঞ্জনদা, আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছে আজকে। Oh, really? Thank you. And you're the most charming lady around. Thank you. Oof, here you are. Anything come, it's all good, let me jump in and send in my trunk. আপনি রিয়াকে খুব পছন্দ করেন, তাই না? তা করি, কেন বলতো? এমনি। আসলে আমার মাঝে মাঝে কেমন ভয় করে জানেন। তুমি বসো। তুমি একটু নাচলে পারতে, নাচলে শরীর ভালো হয়। তুমি ঠিক আছো তো? বিয়ার খাবে না একেবারে? না, ঠিক আছে। আসলে আমার এখানে আসার একদম ইচ্ছে ছিল না, রিয়া জোর করলো তাই। ও বললো গেট ক্র্যাশ করে পার্টিতে ঢুকবে। রিয়া পার্টির কথা জানতো? রূপা, উঠে আয়। হ্যাঁ বাবা, এবার আমি হাঁপিয়ে গেছি। অঞ্জনদার সঙ্গে কি কথা বলছিলি? কিছু না। রূপাদির সঙ্গে? ওরা জিজ্ঞেস করছিল আমি এখানে একা একা বসে বোর হচ্ছে কিনা। সেটা তুই হচ্ছিস। আসলে তুই একটু ইমোচে আছিস তো, এসব পার্টিতে তোর ফিট ইন করা একটু মুশকিল আছে। তোমার মনে আছে বম্বে ফ্রিক আউট গুলোর কথা? হ্যাঁ মনে আছে। তোমার মনে আছে সেই ক্লারিনের পার্টিতে তুমি মাতাল হয়ে গেলে, তারপর সবাই মিলে চ্যাং তোলা করে তোমার বাড়ি পৌঁছে দিল? মনে আবার নেই। বাপরে বাপ, এখন পার্টিতে পুরো মেপে ছুপে খাই। মেয়েটিকে তোমার কেমন লাগে? কে? রিয়া? হুম, আই এম কোয়াইট ফন্ড অফ হার। নাইস গার্ল। নাইস না মুন্ডু, এই বয়সে যা পাকা, মনে হয় তোমার প্রেমে পড়েছে। আমার হাঁটুর বয়সী?
কোনোদিন তুমি ভেবে দেখেছো যে তোমার আর তোমার হাঁটুর বয়স এক? তা ঠিক, হাঁটুর বয়স হয়েছে বিস্তর, আর নাচতে পারে না। Ladies and gentlemen, here is an announcement. May I ask Rupa and Anjon to come to the center of the dance floor, please? And now, I am going to reveal a secret to you all. আপনারা অনেকেই হয়তো জানেন না যে রূপা আর অঞ্জন একজন আরেকজনকে বোম্বে থাকতেই চেনে। And the secret is, now, they are planning to get married. Please give them a big hand. কি হয়েছে রূপা, কি হয়েছে? ওহো, আমার ঘরে কেউ একজন ঢুকেছিল, আমার বোধহয় কেউ খুন করে ফেলবে। ঠিক আছে, রিল্যাক্স। হোয়াট ইজ দ্য ম্যাটার? আরে আমাকে ঠিক করে বলবে তো, কি হয়েছে বলো। আমায় কেউ মেরে ফেলবে। ওহো, রূপা, লুক অ্যাট মি। এখন কিসের ভয়? আমি আছি তো। হ্যাঁ, রিল্যাক্স। শোনো, ভয় পেও না, কি হয়েছে আমায় খুলে বলো। মনে হয় কেউ বোধহয় আমাকে খুন করবে। কি সব বলছো, কে খুন করবে, কেন করবে? আমি বলছি আমার ঘরে কেউ ঢুকেছিল, সত্যি বলছি, তুমি বিশ্বাস করো? কে ঢুকেছিল? জানি না, এক গাদা ইঁদুর মরা পায়রা, তুমি বিশ্বাস করো? ঠিক আছে, সব ধীরে সুস্থে আমাকে পরে বলো, এখন ওটা তো যাও, একটু চানটা করে এসো, ইউল ফিল মাচ বেটার, মিন ওয়াইল আইল পোর ইউ ড্রিঙ্ক, যাও ওঠো। তাহলে কয়েকটা ইঁদুর আর একটা মরা পায়রা দেখি ভয় পেয়ে গেলে? বীর পুরুষ, যদি দেখতে এত বড় বড় ইঁদুর। তা ইঁদুরগুলো তো তোমায় মেরে ফেলতে পারতো না? না, তা পারতো না, তবে ঘরে ঢুকে যদি দেখি এত বড় বড় ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ভয় পাবো না? আর মরা পায়রাটা? আমার মনে হয় পায়রাটা কোনোভাবে ঢুকে পড়েছিল, আর ওই পায়রার লোভেই ইঁদুরগুলো ঘরে ঢুকে। এতগুলো ইঁদুর, পায়রাটা কি ইঁদুর মেরেছে? আই থিঙ্ক সো। মনে হয় না, ইঁদুরগুলো বাদাম খাচ্ছিল। ইঁদুর কোনো সমস্যা হলো? সব বাড়িতে ইঁদুর থাকে, সাদা ইঁদুর খুব কমন, ওই হাতিবাগানে কিনতে পাওয়া যায়। আর তাছাড়া সাদা ইঁদুর তো শুভ লক্ষণ, ইটস এ গুড ওমেন। গুড ওমেন? আর মরা পায়রাটা, আর ফিউজটাই বা কি করে উড়ে যায়? সে তো হতেই পারে, আর ইলেকট্রিক্যাল সার্কিটে যদি কোনো গোলমাল থাকে তাহলে তো ফিউজ উড়েই যায়।
সবটাই এত কাকতালীয় হতে পারে না। আমি একেবারে শিওর আমার ঘরে ঢুকেছিল আমাকে ভয় দেখাতে। কিন্তু কেন, কোনো কারণ তো থাকবে। জানি না। আচ্ছা, ইদানিংকালে কি কেউ তোমার প্রেমে পড়েছে, কেউ প্রপোজ করেছে? কেন না, এমনও তো হতে পারে যে সেই লোকটাই কাজগুলো করেছে। মানে আমাদের বিয়ের খবর তার তো ভালো লাগার কথা নয়। হুম, আবার এমনও তো হতে পারে কোনো মেয়ে তোমার প্রেমে পড়েছে, তার এই নিউজটা মোটেই পছন্দ হয়নি। কোথায় সেই লোক, কাছে এলেই দেখে নেব, তোমাকে রক্ষা করব প্রাণ দিয়ে। আমিও তাই, কোনো মেয়ে তোমার প্রেমে পড়লে আমিও তোমার রক্ষা করব প্রাণ দিয়ে। চলো তোমার বাড়িতে যাই, যদি কোনো লোক থাকে তাকে তাড়িয়ে দিয়ে আসি। তুমি কি সিনেমার হিরো নাকি? আমি আজ ওখানে ফিরছি না, তুমি সঙ্গে গেলেও না। আমার মনে হয় তুমি একটা নন ইস্যুকে ইস্যু করছো অকারণে। হ্যালো, হাঁ করে দেখছো কি? সাদা ইঁদুর কিন্তু সত্যি গুড ওম্যান, ইঁদুরের জন্য কিন্তু এত কিছু হলো। ওদের জন্য কিন্তু তোমার সঙ্গে রাত কাটাতে এলাম। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে ছদ্ম নামে, আমার ভ্রমণ মর্তধামে, আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়, অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। তুমি আমাকে ভালোবাসো? কি মনে হয়? কি জানি, বুঝি না মাঝে মাঝে। আর তুমি? আমি কি আমাকে ভালোবাসো? বাসি তো, বুঝো না তুমি। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, এবার আমরা ফিল্মের স্ক্রিপ্টগুলো পড়ব। আর উই শোয়িং দিস টু দ্য বস এন্ড দ্য ক্লায়েন্ট টুমরো? ইয়েস। ওফ, এই ফ্লপিগুলোই খারাপ। আই ডোন্ট নো ওয়েন আর উই গোনা গেট সাম গুড ফ্লপিজ। কিছু গোলমাল আছে অঞ্জন দা? ইরে বাবা,
এনিওয়ে আই এম সরি, দেখি বাড়ি গিয়ে হার্ড ডিস্কে হয়তো পেয়ে যাব। Can't anything be retrieved? I don't know. Oh. Achha. The presentation is tomorrow evening. You try your best. Ami visuals ta ready korchi, okay? Achha. What happened? Something bad. Puro presentation ta onjone computer theke ure geche. What? Kalki's presentation? How can he be so irresponsible? It's an accident. Kintu client to chata bujbe na. Ami jani. Anjan to try korche. Let's hope for the best. Corona, I have something to say to you. I need to talk to you. I don't want to talk to you. Please, Anjana. Please, Anjana, phone tolo, please. Oh. Please, Anjana. I'm so sorry. I'm here, Corona. Please, Anjana, phone tolo, please. Please, phone tolo. Hello, this is Anjan Rai Chowdhury. I'm currently not available. If you have a message, please do leave it after you hear the beep. Anjana, ami Riya bolchi. Anjana, please phone ta tolo na. Please phone ta tolo. Rag koro na, Anjana, please. I'm so sorry. Anjana, please phone ta tolo. Please. আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, অঞ্জনদা প্লিজ ফোনটা তোলো। Thank you.
এখানে কি করতে এসছো? অনিন্দা কোথায়? অনিন্দা কোথায়? অঞ্জনকে আমি খেয়ে ফেলেছি। অঞ্জনকে তুমি আর পাবে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না, তুমি বলো। বাবা, শেষ পর্যন্ত তোমার একটা দাঁড়িয়ে গেছে। কি টেনশনে ভুগলাম আমরা। উফ, তোমার কম্পিউটার ক্র্যাশ করলো, তুই অলমোস্ট লস্ট অ্যাকাউন্ট। সত্যি, বাট আই স্টিল থিঙ্ক সামওয়ান ডেলিবারেটলি ডিড ইট। কেউ আমার ঘরে ঢুকেছিল এবং আমার এই ফ্লপিগুলোকে কারাপ্ট করেছে। আর আমি যখন বললাম আমার ঘরে কেউ ঢুকেছিল, তুমি তো বিশ্বাস করলে না। আই থিঙ্ক বোথ দ্য ইনসিডেন্টস ওয়্যার কোয়াইট সিরিয়াস। তোমাদের উচিত ছিল পুলিশে রিপোর্ট করা। না না, সেরকম সিরিয়াস কিছুই নয়। ইউলি জাস্ট টিনেজ প্র্যাঙ্কস, দ্যাটস অল। টিনেজার বলে উড়িয়ে দিও না কাউকে। তুমি জানো পশ্চিমবঙ্গে আজকাল কত টিনেজার ক্রাইম বাড়ছে? এই তো সেদিন আমি পড়লাম, একটি মেয়ে তার টিউটারের সঙ্গে ষড়যন্ত্র করে বাড়ির শুদ্ধ লোককে বিষ খাইয়ে মেরে ফেললো। পড়েছো তুমি? দ্যাট ওয়াজ অ্যান এক্সেপশন। রিয়া, কোথায় গেলি তুই? সারাদিন এরকম টোটো করে ঘুরে বেড়াস না, আমার চিন্তা হয়। আমাকে ওষুধ দিস নি আজকে তুই। বাবা, বাবা রিয়াকে দেখেছো?
বাড়ি ফিরছ? আমাকে একটু লিফট দেবে? উঠে এসো। এত ভোরবেলা কোথায় গিয়েছিলে? কি হয়েছে কি অঞ্জন দা? আমি হাসপাতালে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? রূপা হসপিটালে আইসিইউতে ভর্তি হয়েছে। ও মাই গড, রূপাতে কি হয়েছে? জানি না, রাত্রিবেলা অজ্ঞান হয়ে গিয়েছিল, সকালবেলা দুধওয়ালা এসে দেখতে পায়, এখনো জ্ঞান ফেরেনি। ও মাই গড, I just can't believe this. Shit, Rupati. এখন কেমন আছে? Condition serious. ডাক্তাররা বলেছে 48 ঘন্টা না পেরোলে কিছু বলা যাবে না। I'm so sorry, Anjanda. Don't worry, সব ঠিক হয়ে যাবে। I hope so. চকলেট খাবে? না, তুমি খাও। তোমাকে ফুল দিতে এলাম অজন্তা। আই লাভ ইউ অজন্তা। আই লাভ ইউ। কোনো কথা বলো না, কোনো কথা বলো না অজন্তা। তোমাকে কয়েকটা কথা বলার ছিল আমার। আই লাভ ইউ অঞ্জনদা। আমাকে বিয়ে করবে? আমি জানি আমার রূপা থেকে অনেক ভালো দেখতে, তাই না? সেই যে আমার ঘরে তুমি এলে আর আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম, তুমি আমাকে বিয়ে করবে বলেই তো আলমারির পেছন থেকে লুকিয়ে দেখছিলে, তাই না? ও মাই গড, আমি ইচ্ছে করে তোমার ঘরে লুকিয়ে থাকিনি। অফকোর্স তুমি ইচ্ছে করে লুকিয়ে দেখছিলে, আমি খুব ভালো করে জানি। তুমি ভুল করছো রিয়া। আমি ভুল করছি না অঞ্জনদা, তুমি আমাকে ভালোবাসো, আমি খুব ভালো করে জানি। দেখো রিয়া, আমি তোমাকে পছন্দ করি তুমি বলতে পারো, কিন্তু তার মানে এই নয়। কোনো কথা শুনবো না। আমি জানি আমি রূপার থেকে অনেক ভালো দেখতে। আই এম মাচ বেটার দ্যান হার।
তুমি দেখো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কি সব আবল তাবল বকছো? আমি আমি কি সব আবল তাবল বলছি না অঞ্জন দা? আমি রূপার থেকে অনেক ভালো। আমি তোমাকে বিয়ে করব। তোমায় আমাকে বিয়ে করতেই হবে। তুমি আমাকে ছাড়ো তো। কি পাগলের মতো কথা বলছো? আমি তোমাকে বিয়ে করব না। তুমি তুমি আমাকে বিয়ে করবে না? না। তুমি আমাকে বিয়ে করবে না? না। আর রূপা যদি মরে যায়? তাহলেও না। তোমায় আমাকে বিয়ে করতেই হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমায় আমাকে বিয়ে করতেই হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। রিয়া আমার কথা শোনো। রিয়া তোমাকে বিয়ে করতেই হবে। রিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রিয়া আমাকে বিয়ে করতে চাই। রিয়া কি হচ্ছে নাকি? এখানে মিস্টার রায়চৌধুরী কি আছেন? অঞ্জন রায়চৌধুরী। আমি অঞ্জন রায়চৌধুরী। কি হয়েছে? ইউ আর আন্ডার অ্যারেস্ট অঞ্জন বাবু। আপনাকে আমাদের সঙ্গে যেতে হচ্ছে। আমি কেন? আমি কি করেছি? প্লিজ গেট আপ মিস্টার রায়চৌধুরী, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। বাট হোয়াট হ্যাভ আই ডান? আপনার এগেইনস্ট সিরিয়াস চার্জ আছে। হেই লিসেন, দিস ইজ অ্যান অফিস। আপনার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আর জানতে পারি কি কেন এভাবে আপনারা একজন সিনিয়র স্টাফকে অ্যারেস্ট করছেন? আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, ওনার এগেনস্টে সিরিয়াস চার্জ আছে। মলেস্টেশন আর রেপ চার্জে ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। কি বলছেন কি আপনারা? মলেস্টেশন অ্যান্ড রেপ? দেয়ার মাস্ট বি সাম মিস্টেক। দেয়ার ইজ নো মিস্টেক। আপনি রিয়া বসু মল্লিককে চেনেন? অঞ্জিতা তারপরে আমাকে গোডাউনে নিয়ে গেল, বললো রিয়া আই লাভ ইউ। আমি বললাম কি পাগলের মতো কথা বলছো অঞ্জন দা? আমি তোমার থেকে কত ছোট, তোমার বোনের মতন। তাছাড়া তোমার রূপাদির সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। অঞ্জন দা বললো আমি রূপাকে বিয়ে করব না, হসপিটাল থেকে বেঁচে ফিরে এলেও না। তারপর আমাকে জোর করে টেনে নিয়ে আমি কত বাধা দিতে চেষ্টা করেছিলাম, তারপর তারপর আমাকে ক্যামেরাটা দিয়ে মারলো। তারপর বি স্টেডি, আমরা তোমাকে সমস্ত রকম হেল্প করব। তোমার একটা স্টেটমেন্ট রেকর্ড করা দরকার। লুক, দেয়ার সাম মিস্টেক। আমি রিয়াকে ছুঁইনি পর্যন্ত। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি বোম্বে থেকে কলকাতা এলেন কেন? আমি কলকাতা আসতে চাইছিলাম and I got a better offer. সেই জন্য না, আমার ব্যক্তিগত কারণে ছিল। আপনি রূপাকে কত দিন চেন? রূপা? রূপার গায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল জানেন? শুনেছি। রূপা বিষ খাওয়ার আগে শেষ কখন আপনার সাথে দেখা হয়? আপনারা এই সমস্ত ইররিলেভেন্ট প্রশ্ন করছেন কেন? ইররিলেভেন্ট কিনা আমরা বুঝব। রূপার সঙ্গে শেষ কখন দেখা হয়? সেই দিনই অফিসে। অফিসার, আপনারা এইসব কেন প্রশ্ন করছেন? আপনি তো রূপার বাড়িতে মাঝে মাঝে যেতেন, তাই না? ওর ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আপনার কাছে আছে? আছে। হেই লিসেন, কি বলতে চাইছেন আপনারা? আমরা কিছুই বলছি না, আপনি প্রশ্নের জবাব দিন ঠিক করে। দেখুন, আপনারা ভুল করছেন। আমি রিয়াকে কিছু করিনি। ওর এই কমপ্লেনটা করার কোনো মানেই হয় না। ও ও পুরো পাগল। কি করে জানলেন রিয়া পাগল? আই নো শি ইজ অ্যাবনরমাল। আচ্ছা, তাহলে আপনি রিয়াকে খুব ভালো করেই চেনেন। কত ভালো করে চেনেন রিয়াকে?
ও আমার বাড়িওয়ালার নাতনি। যতটুকু চেনার দরকার ততটুকুই চিনি। তাই রিয়াকে আপনি মডেলিং করতে বলেননি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তার মানে? তাহলে আপনি ওকে মডেল হতে বলেছিলেন এটা আমরা জানি, আর এটাও আমরা জানি আপনি ওকে গোডাউনে ডেকেছিলেন, ওর কয়েকটা ছবি তুলে দেবেন বলেছিলেন। না বলিনি, আপনি বিশ্বাস করুন। সেদিন কি হয়েছিল ঠিক করে বলুন তো। কি বলবো, কিছু হলে তো বলবো। তার মানে রিয়া মিথ্যা কথা বলছে? আপনি রিয়াকে গোডাউনে ডাকেননি? আপনি রিয়াকে চুপ কি যেন বলে ওই শিলতানি করেননি? আপনি বিশ্বাস করুন, আমি রিয়াকে কিচ্ছু করিনি। ও এত সব কথা কেন বানিয়ে বানিয়ে বলবে বলুন তো আমাকে। আমি জানি না, আমি সত্যিই জানি না। She is crazy, that's all I can say. আপনি কি একটু জল খাবেন? আপনি কিন্তু ফেসেছেন রঞ্জন বাবু, গোডাউনে আপনার ক্যামেরা পাওয়া গেছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না আপনি। একটা লয়ার ফিট করুন, বেল পিটিশন মুভ করুন ইমিডিয়েটলি। দোষী সাব্যস্ত হলে 10 বছরের জেল স্ট্রেট, বুঝেছেন? ঠিক আছে, আমি লয়ারের ব্যবস্থা করে দিচ্ছি। আর বেল পিটিশন মুভ করার জন্য টাকা দরকার, সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। কিন্তু অঞ্জনের আর অফিসে আসার দরকার নেই, ওকে বলে দাও ছুটি দরখাস্ত করে অন্য চাকরি খুঁজে নিক। ওকে। আর রূপা কেমন আছে? বেটার, জ্ঞান ফিরে এসেছে। আমার একবার হসপিটালে যাওয়া উচিত। ভিজিটিং আওয়ার্স কখন? 4টা থেকে 7টা। বাই দ্য ওয়ে, অঞ্জনের কি হয়েছে রূপাকে বলা দরকার নেই, আর আমি যে লয়ার ঠিক করে দিচ্ছি সেটাও কাউকে বলার দরকার নেই। ওকে। আই ডোন্ট বিলিভ ইট, সমস্ত ক্রিয়েটিভ লোকেরাই কি এরকম পাগল হয়? তুই এখানে কি করছিস? তোকে দেখতে এলাম। এই জায়গাটার কথা কি করে জানলি? তোর সাহস আছে রিয়া? মানে কি বলতে চাইছিস? তোদের বাড়ি গিয়েছিলাম, দেখলাম তোরা নেই। হ্যাঁ, আমরা এখন উল্টোডাঙ্গার বাড়িতে আছি। দাদু বললেন আমার এখন ওই বাড়িতে থাকা উচিত না, ট্রমা হয়ে যাবে। পুলিশ স্টেশনে অঞ্জনকে নোটিশ ধরানো হয়েছে জানিস? অঞ্জন এখন হাজতে। অঞ্জন তো হাজতে নেই, আজ বেলে ছাড়া পেয়েছে। কে বলে তোকে? আমি জানি, অঞ্জন দা বাড়ি ফিরে এসেছে, আমি দেখলাম। শিট, হাউ ক্যান দ্যাট বি? জিনিসপত্র গুছাচ্ছিল, বোধহয় অন্য কোথাও চলে যাচ্ছে। আচ্ছা, কোথায় যাচ্ছে? আমি জানি না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমি এক ঝলক দেখেছি, আমি তো তোকে খুঁজতে গিয়েছিলাম। বেল পেলেও অঞ্জন ছাড়া পাবে না, ওকে জেলে যেতেই হবে। রিয়াকে এখনো চিনে না। তুই অঞ্জনার সাথে এরকম কেন করলি রিয়া? হোয়াট ইউ মিন? আমি কি করলাম? আমি কিছুই করিনি, যা হয়েছে তার জন্য ওই দায়ী। টেক কেয়ার, আমি চলি। কোথায় যাচ্ছিস? বাড়ি যাবো। চল আমিও যাব, উল্টোডাঙ্গা ফিরতে হবে। চ, বাসে তুলে দে। অঞ্জনদা? অমল, অমল লিসেন, আমি আমি রিয়াকে কিছু করিনি। আমি জানি। তুমি জানো? হ্যাঁ আমি জানি, আপনি রিয়াকে কিছু করেননি। আমি জানি না রিয়া কেন এরকম পাগলামি করছে, আমি আমি সত্যি কিছু করিনি। রিয়া, রিয়া আপনাকে বিয়ে করতে চেয়েছিল অঞ্জনদা, আপনি ওকে রিফিউজ করেছেন বলে ও এরকম খেপে গেছে, তাই ও আপনারা রূপাদির পেছনে লেগেছে। রিয়ার রিয়ার অনেক পোষা ইঁদুর রয়েছে অঞ্জনদা, সাদা ইঁদুর। রিয়া কম্পিউটার প্রোগ্রামিং জানে,
রিয়া ওষুধের দোকান থেকে ঘুমের ওষুধ কিনে ওয়াইনে মেশাতে পারে। আর আর চাবি ছাড়াই রিয়া যে কোনো তালা খুলতে পারে অঞ্জনদা। আপনি আপনি চলে যাচ্ছেন, বম্বে ফেরত যাচ্ছেন? না, আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাই আমি জিনিস গোছাচ্ছি। তাছাড়া আমি কলকাতা ছেড়ে যেতে পারবো না, কারণ আমি বেলে আছি। অঞ্জনদা, রিয়া রিয়া ওর সব কথা একটা ডায়েরিতে লিখে রাখে। আমি আমি ওর ডায়েরিটা পড়েছি। অঞ্জনদা, আপনি ওই ডায়েরিটা জোগাড় করার চেষ্টা করুন। ওটা কোর্টে জমা দিলে আপনি বেঁচে যাবেন অঞ্জনদা। আমি কিছু ভাবতে পারছি না। ঠিক আছে, ওই ডায়েরিটার কথা আমি আমার লয়ারকে বলবো। থ্যাঙ্কস ফর ইউর হেল্প। অঞ্জনদা, অঞ্জনদা, রিয়া যেন জানতে না পারে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তাহলে তাহলে ও আমাকে আমাকে খুন করে ফেলবে। হোয়াট? আমি আমি আজকে আসি অঞ্জনদা, আমি আসি। অমল, 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 হাই অঞ্জনদা, আমি জানতাম তুমি আসবে। অমল কোথায়? জানি না তো। অমল কোথায়? অমলের কথা ছাড়ো তো, তার থেকে বলো না আমাকে কেমন দেখাচ্ছে। অমলের জন্য তো চিন্তা করো না তো, ও আমার কাছে আছে, ভালোই আছে। কি করেছো তুমি অমলকে? কিছু না, আমি কি করব, অমলে যা হয়েছে তার জন্য ওই দায়ী। অমল কোথায় আমাকে বলবে? ও আমাকে বিট্রে করেছে, তাই ওকে একটু শাস্তি দিয়েছি। আর খালি অমল অমল করো না তো, বললাম না ও ভালো আছে। ওর কথা ছাড়ো তো, তোমার সঙ্গে আমার অনেক দরকারি কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তাই আমার সঙ্গে কথা না বলে পার পাবে না অঞ্জনা চৌধুরী? এখন যা ফেসেছ। এর থেকে বেরোবার একটাই উপায়, আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। পারলে অমলকে উদ্ধার করো অঞ্জনদা, কিন্তু আমার সঙ্গে কথা তোমার বলতেই হবে। What the hell? অমল, 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 listen to me. কোনো উপায় ছিল না, thank you.
অমল, অমল, ওঠো ওঠো অমল, অমল, অমল চোখ খোলো, অমল, অমল, অমল চোখ খোলো, অমল, অমল তুমি ঠিক আছো? অমল অঞ্জনদা, আলকেলিও, আলকেলিও বস, অঞ্জনদা, রিয়া, রিয়া আমার কথা শোনো, ছেলে মানুষই করো না। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, রিয়া লিসন, আই হ্যান্ডস আপ, আই সেড অমল ওখানে থাক, অঞ্জনদা আমার সঙ্গে বেরিয়ে এসো। ওকে ওকে অঞ্জনদা, চালাকি করার চেষ্টা করো না। রিয়া, কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু আমি গুলি চালাবো। তুমি কি চাও রিয়া? এখন আমি আর কিছুই চাই না, ইউ হ্যাভ রিফিউজ মি, তার দাম তোমাকে দিতেই হবে। কি করতে চাইছো তুমি? শেষবারের মতো প্রে করতে চাইলে দিস ইজ দ্য টাইম, এরপরে আর সময় পাবে না। রিয়া, রিয়া, ওকে ওকে, ভুল সময় এলে মা। আপনি ঠিক আছেন তো? পরিবারের সকলকে খুন করতে চেয়ে জেল হাজতে গিয়েছিল রিয়া, এখন আদালত তাকে খুনের দায় থেকে মুক্তি দিয়েছে। আদালতের মতে রিয়া মানসিক ভারসাম্য হারিয়েছে, ওকে সে কারণে মানসিক হাসপাতালে ভর্তি করতে বলেছেন আদালত। একটি রিপোর্ট। গুড মর্নিং রিয়া। মর্নিং, কেমন আছো? ও স্টাডি ট্রিপটা কতদিন হলো বন্ধ আছে? 62 দিন ম্যাডাম। কি কোনো অসুবিধা হচ্ছে না তো? ঘুম হচ্ছে ঠিক মতন? এখন বুঝতে পারছো কি ভয়ঙ্কর কাণ্ড করেছিলে তুমি তোমার মা অঞ্জনবাবু আর অমলের সঙ্গে? আই এম সো সরি, তখন যে আমার কি হয়েছিল। তুমি যা করেছো তার জন্য তোমার অনুতাপ হয়? আমার মনে হয় তুমি এখন পুরোপুরি সেরে গেছো, তোমাকে আমি এখন ডিসচার্জ করে দিতে পারবো। সত্যি দেবেন? আমার না খুব বাড়ি যেতে ইচ্ছে করে। পুলিশ তোমার এগেনস্টে সব কেস তুলে নিয়েছে আর কোর্ট বলেছে তুমি মানসিকভাবে অসুস্থ ছিলে। আর এখন? এখন তো আমি ঠিক হয়ে গেছি, তাই না? আমারও তাই মনে হয়। আমি যদি তোমাকে ছেড়ে দিই তুমি লক্ষ্মী হয়ে থাকবে তো? আই প্রমিস। দ্যাটস লাইক এ গুড গার্ল। নার্স, ওর ডিসচার্জ সার্টিফিকেটটা লিখে দাও আর ও বাড়ির লোককে খবর দাও ওকে এসে যেন নিয়ে যায়। বিয়ের পর থেকে মানুষটা একেবারে কুম্ভকর্ণ হয়ে গেছে, খালি ঘুম আর ঘুম। এই যে ঘুম থেকে ওঠো, তোমার অষ্টাদশী প্রেমিকার চিঠি এসছে। কার চিঠি? রিয়ার। সর্বনাশ, সে আবার কি চায়? তুমি পড়ো, তোমায় কি দেবো? চা না কফি? চা দাও।
দাঁড়াও, তার আগে কি লিখেছে সেটা শুনে যাও। লিখেছে অঞ্জন দা আর রূপাদি, দেখেছো? শুধু আমাকে নয়, তোমাকেও লিখেছে। বাবা, আমাকেও লিখেছে? বেশ, পড়ো কি লিখেছে। অঞ্জন দা আর রূপাদি, তোমাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য এই চিঠি লিখছি। তোমরা আমাকে ক্ষমা করবে তো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমাকে হয়তো ভালো করে মনেও নেই। মনে থাকলেও আমি হয়তো তোমাদের হাসি ঠাট্টার পাত্র, সেটাই স্বাভাবিক। আমি তোমাদের সঙ্গে যা করেছি তা ছেলে মানুষই, এখন তা বুঝি। আসলে সেই সময় আমি সত্যিই অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার মাথা ঠিক ছিল না। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তাও অনুরোধ করছি আমাকে ক্ষমা করো তোমরা। আমি এখন ভালো আছি। 11 দিন আগে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। আমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না, বাড়ি এসেও খুব ফাঁকা ফাঁকা লাগছিল। মা বলেছে আর দিল্লি যেতে হবে না, আমি এখন থেকে কলকাতা থেকেই পড়াশুনো করব যতটা হয়। তোমরা আশা করি ভালো আছো, একদিন দুজনে মিলে আমাদের বাড়িতে বেড়াতে এসো। মাকে বলেছি মা একদিন আমাকে তোমাদের ওখানে নিয়ে যাবে। অঞ্জনদা, তোমাকে খুব মিস করছি। তোমার দোতলার ঘাটটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। ভালো থেকো, আরও একবার অনুরোধ করি আমাকে তোমরা ক্ষমা করো। ইতি রিয়া। পুনশ্চ, দোতলার ঘরটা এতদিন ফাঁকা ছিল, এখন একজন লোক আসবে ঠিক হয়ে গেছে, মালপত্র এসে গেছে, আজই তার আসার কথা। বেচারি মেয়েরার জন্য খুব খারাপ লাগে, তবে এখন বোধহয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে, কারণ চিঠিটা তো খুব কোয়ারেন্টলি লিখেছে। বেচারি না মুন্ডু, কিন্তু সত্যি আমার মনটা কিরম খুঁতখুঁত করছে। মিস্টার সমাদদার ওই দোতলাটা ভাড়া না দিলেই পারতেন, রিয়াকে বিশ্বাস নেই। দুম করে একটা যদি কিছু বাদিয়ে বসে। আসবো? নিশ্চয়ই এসো। আমার নাম রিয়া।